পাটকাঠি পুড়িয়ে কার্বন তৈরির কারখানা গড়ে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত কার্বন বিদেশেও রপ্তানি হচ্ছে আবাদ দৃষ্টিতে এই প্রক্রিয়া অর্থনৈতিক উন্নয়ন মনে হলেও এসব কারখানা পরিবেশের মারাত্মক দূষণ ছড়াচ্ছে সঙ্গে নিয়ে পাটকাঠি পুড়িয়ে কয়লা তৈরির এ ধরনের কারখানা গড়ে উঠেছে গত কয়েক বছর ধরে পাটকাঠি বায়ুশূন্য ব্রয়লারে দিয়ে বিশেষ প্রক্রিয়ায় পোড়ানো হয় এসব কারখানায় উৎপাদিত কয়লা প্রক্রিয়াজাত করে রপ্তানি হচ্ছে চীন সহ কয়েকটি দেশে দক্ষিণাঞ্চল সহ যেসব এলাকায় পাট চাষ বেশি সেখানে কৃষি জমিতে তৈরি হচ্ছে এ ধরনের কারখানা এসব কারখানার ধোঁয়ায় দূষিত হচ্ছে এলাকার পরিবেশ এই যে ধোঁয়া বের হয় ধোঁয়ার সাথে অনেক ময়লা আবর্জনা কালি বের হয় এইগুলো সারা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে প্রচুর ধোঁয়া হয় এবং ঝাঁঝালো ধোঁয়া যেটা শ্বাস প্রশ্বাসের খুবই কষ্ট হয় এই ধোঁয়াটায় যেমন পরিবেশের সমস্যা হচ্ছে তেমনি শিশু বাচ্চাদেরও শ্বাস প্রশ্বাসের অনেক সমস্যা হচ্ছে স্থায়িত্বশীল উন্নয়নের জন্য পরিবেশের ওপর খারাপ প্রভাব ফেলে এমন কারখানা লাভজনক হলেও তা বন্ধ করতে বলছেন বিশেষজ্ঞ এবং পরিবেশবাদীরা ওই কারখানা থেকে নির্গত কালো ধোয়ার কারণে কারখানার আশেপাশে পুরা অ্যাটমসফিয়ারটি কালো হয়ে যাচ্ছে এবং ওই কারখানার আশেপাশে যে কৃষি জমিগুলো আছে সেগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে ওইটার আশেপাশে যে ফসলি যে ফসলের বা ফলের যে গাছগুলো আছে সেই বৃক্ষের উৎপাদন হ্রাস হচ্ছে এবং বৃক্ষের যেই ফল উৎপাদিত হচ্ছে তার গুণগত মান নষ্ট হচ্ছে এবং তার প্রোডাকশনও কমে যাচ্ছে যে কোনো উৎপাদনের বিরুদ্ধেই আমরা না বা আমরা মনে করি যে পরিবেশ সম্মতভাবে এই উৎপাদনগুলো করা সম্ভব অবশ্যই এগুলোকে বন্ধ করতে হবে এমনকি শিল্প যেগুলো রপ্তানি শিল্প আছে সেগুলোর বেলায়ও এই কথাই প্রযোজ্য এছাড়াও এসব কারখানার কারণে পাটকাঠি সংকটে পার্টিকেল বোর্ডের উৎপাদন ব্যাহত হচ্ছে কাঠের এই বিকল্পের উৎপাদন কমে গেলে চাপ পড়বে বনভূমির উপরে জাহিদুজ্জামান চ্যানেল আই ঢাকা